হ্যালো বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটিটা 2021-এর উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা চলো সবাই উত্তরগুলি আমি করছি কিভাবে করছি একটু দেখে নাও, সেই মতো তোমরা তোমাদের উত্তরগুলি করে নেবে। দেখো, মডেল অ্যাক্টিভিটিটা 2021 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা চতুর্থ শ্রেণী তোমরা বিদ্যালয় থেকে পেয়েছো অলরেডি। কি আছে বিষয়? আমাদের স্কুল ও স্বাস্থ্যবিধান। তোমাদের বইয়ে আমাদের স্কুল ও স্বাস্থ্যবিধান যে চ্যাপ্টারটা আছে সেই কার্ড থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর কি আছে? শূন্যস্থান পূরণ করো। ক হচ্ছে আমাদের স্কুল। তোমাদের ওই আমাদের স্কুলের স্বাস্থ্যবিধানে যে আমাদের স্কুল বলে যে কবিতাটি আছে সেখান থেকে নেওয়া হয়েছে এটি। সেখানে এখানে একটি ড্যাশ দেওয়া আছে, আমাদের স্কুল পাঁচিলেতে ঘেরা, দিনভর ছুটোছুটি করে, ড্যাশ, বালিকারা একসাথে আসে স্কুলে, মৌমাছি উড়ে যায় ফুল থেকে ফুলেতে, লিখে দিনভর ছোটাছুটি করে বালকেরা। বোঝা গেছে? তাহলে আমি এখানে বালকেরা লিখে দিলাম, তোমরা এখানে বালকেরা লিখে দেবে। খ, আমাদের স্কুল ছেলেদের মেয়েদের আছে বাথরুম, স্কুলে পড়া হয় নেই চোখে ঘুম, স্কুল পরিসরে আছে চালু নলকূপ, স্কুল যেই শুরু হয় সকলেই ড্যাশ, সকলেই কি চুপ। দেখবে তোমাদের বই 6টাতে আছে এখানে, সকলেই চুপ। বোঝা গেছে? আমি এখানে চুপ লিখে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে থেকে চুপ লিখে দেবে, তাহলে তোমাদের উত্তর সম্পূর্ণ হবে। গ, আমাদের স্কুল থেকে এটা নেওয়া হয়েছে, বর্জ্য ফেলার আছে ছোট ডাস্টবিন, হাত ধুতে চাও বুঝি রয়েছে ড্যাশ, রয়েছে কি বেসিন, স্কুল জুড়ে আছে সবুজ বাগান, পাখি কত সুরে গায় শোনো পেতে গান। তাহলে এখানে বেসিন লিখে দেবে। বুঝা গেছে? ঘ, সেটা আমাদের স্কুল থেকে নেওয়া হয়েছে, মিড ডে মিলের আছে ব্যবস্থা নানা, ভালো করে ধুয়ে নি থালা বাটি খানা, আমরা গড়েছি যে শিশু সংসদ, পড়ুয়ার অধিকার আছে নিরাপদ। তাহলে এখানে কি লিখতে হবে? খানা, খয়াকার, দন্ত নায়কা। বোঝা গেছে? তোমার উত্তর করে নাও। এর পরেরটা উ হতে চলো। কি বলছে? চোখের রোগ প্রতিরোধ যে ছড়াটি আছে সেইখান থেকে নেওয়া হয়েছে, চোখেরই রোগ প্রতিরোগে বলি যে বারবার, জল দিয়ে রোজ করতে হবে চোখের পরিষ্কার, রাতে পড়ার সময় আলো থাকবে ড্যাশ থেকে, পড়াশোনা করতে হবে দূরত্বে বই রেখে, রাতে পড়ার সময় আলো থাকবে পিছন থেকে। দেখো আমি এখানে পিছন লিখে দিয়েছি, পিছন থেকে। ঠিক আছে, এবার চ, দাঁতের রোগ যে ছড়াটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে, সকালে ঘুম থেকে উঠে শোয়ারও আগে ড্যাশ, প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষবো দাঁতে। কি? সকালে ঘুম থেকে উঠে শোয়ারও আগে রাতে প্রতিদিনই মাজন বা পেস্ট দিয়ে ঘষবো দাঁতে। বোঝা গেছে? দাঁত পরিষ্কার করার জন্য। ছ, ত্বকের রোগ প্রতিরোধ, ড্যাশ জলে নিয়মিত করতে হবে স্নান। কি জলে? উষ্ণ জলে। দেখো আমি উষ্ণ লিখে দিয়েছি, উষ্ণ জলে নিয়মিত করতে হবে স্নান, পরিচ্ছন্ন রাখতে দেহে লাগাবে সাবান, দাঁত চুলকানি একজিমা, ব্রণ করতে হবে দূর, সুস্থ হয়ে তবেই তুমি বাঁচবে যে ভরপুর। এখানে তাহলে ভরপুর লিখে দেখেন, দেখো দুটো শূন্যস্থান, প্রথমে উষ্ণ জলে আর এখানে বাঁচবে যে ভরপুর। বোঝা গেছে? এবার বর্গীয় জ, অপুষ্টি আর নয় থেকে, শিক্ষার্থীদের বলতে পারি অপুষ্টি আর নয়, অপুষ্টিটা হলে পরে নানা রোগ হয়, বড় হয়ে উঠতে সঠিক পুষ্টি প্রয়োজন দেহের সঠিক বৃদ্ধিতে, তাই সবাই দিও মন। তাহলে এখানে শূন্যস্থানে হবে সঠিক, সঠিক বৃদ্ধিতে তাই সবাই দিও মন। ঝ, মেধাধিক্য, অতি পুষ্টি খাবার খেয়ে মেধাধিক্য হয়, অতিরিক্ত চর্বি জমে হবে তা নিশ্চয়, উচ্চ প্রোটিন যুক্ত খাবার মেদ বৃদ্ধি করে, বংশগত কারণেও তো রয়েছে তারপরে। তাহলে এখানে কি লিখতে হবে? তারপরে। ইয়ো, একখানা গাছ ছড়া থেকে নেওয়া, একখানা গাছ তার আছে ফল ফুল, ভোরবেলা পাখিদের বসে স্কুল, একখানা গাছ তার পাতার বাহার, পাতারা বানায় রোজ গাছের আহার। তাহলে এখানে লিখতে হবে আহার। ট, কানের রোগ প্রতিরোধ ছড়া থেকে নেওয়া হয়েছে, কানে ময়লা জমতে পারে অধিক পরিমাণে,
শ্রবণ শক্তি কমতে পারে, ব্যথাও হয় কানে, কানের নেওয়া হয়েছে, শ্রবণ শক্তি কমতে পারে, ব্যথাও হয় কানে, জল ঢুকতে পারে কিংবা পুঁজ জমতে পারে, কানের পর্দা ফেটে গিয়ে বিপদ শুধু বাড়ে। বোঝা গেছে কানে? ঠ, প্রাথমিক চিকিৎসা থেকে নেওয়া হয়েছে এটি। সাময়িক এই নিরাময়ে শুশ্রূষতা চাই, প্রাথমিক এই চিকিৎসারই জুড়ি যে আর নাই, জুড়ি যে আর নাই, এখানে নাই লিখে দেবে। শূন্যস্থানগুলো সব হয়ে গেল, এবার দেখো সঠিক অপশনটি খুঁজে নিতে হবে। চারটি উত্তর আছে, তার মধ্যে যেটি সঠিক উত্তর সেটিকে খুঁজে নিতে হবে। ক, চোখের রোগ প্রতিরোধে কি করতে হবে? চোখের রোগ প্রতিরোধে কি করতে হবে? দেখো আমি একটি উত্তর করে দিয়েছি, সেটাই সঠিক। ঘি, দুধ, মাছ, মাংস, ডিম, শাকসবজি খেতে হবে এবং জল দিয়ে চোখ পরিষ্কার করে সবুজ গাছপালা অথবা স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। বোঝা গেছে? এটাই যে সঠিক। এখানে একটা একটু তো জল দিয়ে রোজ পরিষ্কার, এটাও ঠিক। জল দিয়ে রোজ চোখ পরিষ্কার করতে এবং দুবেলা শাকসবজি খেতে হবে, এটি অঞ্জনি হল, এটা ঠিক। কিন্তু সব থেকে ঠিক কোনটা? এটা দেখো, এগুলো সবই এর মধ্যে আছে। এবার খ, মানুষের ত্বক সূর্যালোক থেকে কোন ভিটামিন সংগ্রহ করতে পারে? সূর্যালোক থেকে মানুষের ত্বক কোন ভিটামিন সংগ্রহ করতে পারে? ডি, ভিটামিন ডি। তাহলে আমরা দেখো ডিটাকে টিক করে দিলাম, ওকে। তারপরে গ, অন্ধত্ব প্রতিরোধে কি কি খাওয়া চাই? অন্ধত্ব প্রতিরোধে সবকটি উত্তর করেছি, কেন? দুধ, মাছ, মাংস, ডিমেটাও খাওয়া যায়, লাল নটে শাক, টমেটো, গাজর, সর্ষে শাক, আম, পাকা পেঁপে সব খাওয়া যায়, ভিটামিন এও, সবগুলোই অন্ধত্ব প্রতিরোধে সব। তাই জন্য সব কটিকেই আমরা উত্তর করেছি, ঠিক আছে। এবার ঘ, চোখের বিভিন্ন রোগগুলি হলো, চোখে কি কি রোগ হয়? অঞ্জনি, চক্ষুপ্রদ, ছানি, রাতকানা, ঠিক আছে। দৃষ্টিশক্তি ত্রুটি, চক্ষুপ্রদ ছুলি তো হয় না চোখে, এখানে পায়রিও হয় না চোখে, এখানে ছুলি হয় না, তাহলে কোনটা হচ্ছে? এখানে দেখো এইটাই সঠিক। অঞ্জনি হয় চোখে, চক্ষুপ্রদ চোখ জ্বলা হয় চোখে, ছানি হয় চোখে, রাতকানা হয় চোখে, তাই না? এটা সিটা ঠিক, সি। ইঙ্গ, দাঁতের বিভিন্ন রোগগুলো, দাঁতের বিভিন্ন রোগগুলো ব্যাকটেরিয়া, দাঁতের গঠন, মাড়ি, অস্থগহ্বর নষ্ট হয়ে যায়। এখানে অস্থগহ্বর অস্থিগহ্বর হবে, এইগুলো নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সব থেকে ঠিক। কারণ দন্ত ক্ষয়, পায়রা নিষেধ, এটাও আছে। এবার এইটা দেখো এখানেই আছে যে ব্যাকটেরিয়া, দাঁতের গঠন, অস্থগহ্বর নষ্ট হয়ে যায়, সেই জন্য এগুলো হয়, সেই জন্য ডিটা হবে সঠিক উত্তর, ওকে। এবার চ, দাঁত কখন কখন মাজবে ও পরিষ্কার করবে? দাঁত সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ, রাতে শোয়ার আগেও, তাই খাবার খাওয়ার পরেও, তাহলে তিনটেই ঠিক। তাহলে এই তিনটে একসঙ্গে দেখো যেখানে আছে সেইটাকে আমরা ঠিক করব। সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে এবং খাবার খাওয়ার পরে জল দিয়ে মুখ ধুতে হবে। বোঝা গেছে? এইটা হলো তাহলে আমাদের সঠিক ডি, চ। এবার চলো আমরা যাই ছ, অসুখ বড় বিচ্ছিরি ভাই, তাই কি করতে হয়? অসুখ বড় বিচ্ছিরি, তাই অসুখকে এড়াতে হয়, অসুখকে এড়িয়ে যেতে হবে, সহ্য করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, নিত্য সঙ্গী অসুখকে এড়িয়ে যেতে হবে, যাতে অসুখ না হয়। সেইভাবে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। বর্গীয়, শিশুদের কোন সময় সাবধানে থাকতে হবে? শিশুদের ঋতু বদলের সময় সাবধানে থাকতে হবে, কারণ যখন ঋতু বদল হয় তখনই বিভিন্ন ধরনের অসুখগুলি প্রকোপ দেখা যায় এবং অসুখে বাচ্চাদের আক্রান্ত হয়। যখন শীত থেকে বর্ষা আসছে, বর্ষা থেকে গ্রীষ্ম আসছে, বা গ্রীষ্ম থেকে আবার শীত আসছে, এই সময়গুলো যে পরিবর্তনের সময়টা, একটু নিজের বাচ্চাদের মানিয়ে নিতে অসুবিধা হয়, সেই জন্য ঋতু বদলের সময় একটু সাবধানে থাকতে হবে। বোঝা গেছে? তোমরা সবাই সাবধানে থাকবে আশা করি। ঝ, ওষুধ কার পরামর্শে খেতে হয়? ওষুধ ডাক্তারের পরামর্শে খেতে হয়। বোঝা গেছে? কখনো ওষুধ দোকানে শিক্ষকের নয়, মা বাবা, অবশ্য ডাক্তারের কাছে আসার পরে মা বাবা বলবে কিভাবে খেতে হয়, আসল পরামর্শ কে দিবে? ডাক্তার, তাই ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হয়। ইঙ্গ, ঘুমানোর সময় অবশ্যই কি করতে হবে? ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমোতে হবে, জল খেয়ে ঘুমোতে হবে, জল খেতে বালিশে মাথা দিয়ে অবশ্যই, মাথার পাশে মর্টিন জেলে না কখনোই করবে না, বালিশ দিতে হয়। কিন্তু সব থেকে জরুরি হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমানো, মশারি টাঙিয়ে ঘুমালে তুমি খুব নিরাপদে থাকবে, সাপ, পোকা মাকড়, মশা কামড়াবে না, অন্যান্য কিছু অসুবিধা হবে না। এবার ট, ট কি বলছে? কৃত্রিম রং দেওয়া খাবার খেলে কি হবে? রোগ হবে, এখানে বলছে রোগ হয়, ঠিক আছে। সেজন্য কৃত্রিম খাবার দেওয়া খাবার খাবে না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে রোগ হয়, সুস্থ হয় না, স্বাদ ভালোও হয় না, ভিটামিন থাকে না, রোগ হয়, ঠিক আছে। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। এবার ঠ, হাঁচি কাশির সময় কি করতে হয়?
রুমাল দিয়ে মুখটা ঢেকে হাসি গাইতে, ঠিক আছে, রুমাল বা কাপড় দিয়ে তোমাকে মুখটা ঢাকতে হবে, দু হাত দিয়ে মুখ ঢেকে, দু হাত দিয়ে থেকে রুমাল থাকলে রুমাল দিয়ে মুখ ঢাকা ভালো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা সব প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে খাতায় লিখে নিয়ে বিদ্যালয়ে তোমাদের যে স্যার আছেন তাকে জমা দেবে, তিনি সেটি দেখে তোমাদের মার্কস দেবেন বা কত কি কি কত ভালো হয়েছে সেটি তিনি বলবেন। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।